প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দুর্নীতিবাজদের কাউকে ছাড়া হবে না বিকেলে গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই হুশিয়ারি দেন কোটা নিয়ে উচ্চ আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আদালতের চূড়ান্ত রায়ের আগে তার কিছুই করা নেই রিপোর্ট রেজন প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে রবিবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন হলেও সাংবাদিকরা প্রধানমন্ত্রীকে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন বিশেষ করে কোটা আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী পরিসংখ্যান দিয়ে বললেন কোটা পদ্ধতি বাতিল হওয়ায় নারী ও পিছিয়ে থাকা এলাকার মানুষ সরকারি চাকরির ক্ষেত্রে চরমভাবে বঞ্চিত হচ্ছে মানে কোটা বন্ধ করে দেওয়ার পরে যদি হিসাবটা নেন কোথাও কোথাও দেখা যাচ্ছে যে কোনো কোনো জেলা তেইশটা জেলায় একটা লোক পুলিশের চাকরি পায়নি গোটা আন্দোলন করবার আগে তাদের তো পরীক্ষার রেজাল্টগুলি দেখে নেওয়া উচিত ছিল যে কোথায় তারা দাঁড়িয়েছে আর দ্বিতীয় কথাটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছেও প্রশ্ন জেলা রাজ্যগান্ধী পুত্ররা সবকিছু পাবে মুক্তি যোদ্ধারা পাবে না আদালতেই কোটার বিষয়টি সমাধান হতে হবে জানিয়ে শেখ হাসিনা সতর্ক করে দিয়ে বলেছেন কোটা নিয়ে শিক্ষার্থীদের ভুল বোঝানো হচ্ছে সতর্ক করলেন আন্দোলনের নামে সহিংস কিছু করলে ব্যবস্থা নেওয়া হবে আদালতে যখন চলে গেছে তার যখন রায় হয়েছে তো রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো যাওয়ার কোনো অধিকার নাই এটা বাস্তবতা এই বাস্তবতা তাদেরকে মানতে হবে আর যদি না মানে কিছু করার নাই রাজপথে আন্দোলন করে আন্দোলন করে করতেই থাকবে তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে করে যাচ্ছে কেউ কিছু বলছে না কিন্তু এর বাইরে যখন কিছু করবে পুলিশ হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ এগুলি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে এখানে আমাদের কোনো কিছু করার নেই দুর্নীতি নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর সাব জবাব দুর্নীতিবাজদের ছাড়া হবে না তো জঙ্গিবাদ যখন আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম এখন দুর্নীতি যেটা আমার জিরো টলারেন্স ঘোষণাই আছে আমি সেটা ধরছি যে হাত যখন দিয়েছি আমি ছাড়বো না যেখানেই হোক যেই হোক আমার কি মনে হয় আমি কেয়ার করব না প্রশ্নপত্র ফাঁস নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন যে প্রশ্ন ফাঁস করবে এবং যে তা ব্যবহার করবে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে যখন ধরা পড়েছে এটা তদন্ত হবে বিচার হবে আর যেটা বলেন যে হ্যাঁ যারা বেনিফিশিয়ারি যদি তাদের খুঁজে বের করা যায় তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব নেব না কেন তাদের তো চাকরি করার কোনো মানে অধিকারই থাকবে না এ সময় আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার তীব্র নিন্দাও করেন তিনি অত্যন্ত দুঃখজনক যে তিনি একজন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট আর তার উপরে এই ধরনের হামলা করা আমরা এটা নিন্দা জানাই অবশ্যই নিউজ ঢাকা